এখানে ওয়েটারের না মানে এলাই আলাদা। এটা বলছি তোমার কি হয়েছিল? আমি সুলগ্না, ও অর্ঘ্য আর আমরা আজ চলে এসেছি শিলিগুড়ির ওয়ান অফ দ্য ফেমাস আর ওল্ডেস্ট একটা প্লেসে। নাম শুধু সবাই যেন নাম বললে যেতে পারবে, দ্যাট ইজ নেতাজি টি কেবিন। নেতাজি টি কেবিন বিধান মার্কেটে আছে, বা যেটা লোকে হংকং মার্কেট নামে জানে। এটা প্রায় 60 ইয়ার্স এর উপরে হয়ে গেল। নস্টালজিক ব্যাপার কাজ করে আমাদের, যারা আগের জেনারেশন, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, না 30 আমাদের আগের এবং তার আগের জেনারেশনের জন্য এটা একটা প্রচন্ড ক্রাউডেড থাকে সবসময়, মেইনলি সন্ধ্যার দিকে এবং ব্রেকফাস্ট টাইমে, তাই তোমাকে কিন্তু সেটার জন্য ওয়েট করতে হতে পারে। আহামরি চাকচিক্য নেই, পুরনো ধাঁচের পুরনো বিল্ডিং, বাট মেইন ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে হিস্ট্রি, একটা হিস্টোরিক্যাল ভ্যালু থাকায় সবার কাছে এটা খুব প্রিয় জায়গা। নেতাজি কেবিনে যাওয়া মানে একটা অন্যরকম ব্যাপার। ধরো তুমি অন্য কোথাও চা কফি খেতে যাচ্ছ, বাড়ির থেকে কি কোথায় যাচ্ছিস জিজ্ঞাসা করতে পারে, নেতাজি কেবিন বললে বাবারা তার আগেও সবাই এখানে এসছে, তাদের কাছে একটা নস্টালজি জানে কোথায় যাচ্ছে। তো আমরা অর্ডার করলাম, এখানকার যা পাওয়া যায় ওইটাই, সেটা হচ্ছে চা, ও খাচ্ছে কফি, তার সাথে হচ্ছে আমি খাচ্ছি হাফ বয়েল ডেক, ও খাচ্ছে হচ্ছে অমলেট, আর তার সাথে হচ্ছে বাটার দিয়ে চিনি দিয়ে টোস্ট। তো অপেক্ষা করি। এখানে ওয়েটারের না মানে এলাই আলাদা। এটা বলছি তোমার কি হয়েছিল? দেখো সার্ভিংটাও প্রচণ্ড পুরোনো কাচের, কোনো এর মধ্যে কোনো গ্ল্যামার নেই, কিছু নেই, একটা কাচের গ্লাসে কফি দেওয়া আছে। কফিটা ভালো, কফিটা ভালো, কফির মধ্যে হচ্ছে মিষ্টিটা কম আছে, কফিটা করা যেমন আমি লাইক করি, বাট এটা যদি ও খেতে ওর ভালো লাগতো তাহলে বলছে একটু কম মিষ্টি, এটাও ভালো, কারণ কম মিষ্টি হলে ইউ ক্যান অ্যাড সুগার। কিন্তু চলে এসছে নেক্সট আইটেমস, চা এখন পাইনি, জিনিসগুলো দেখা যাবে। এমন কিছু এক্সট্রা ফ্যান্টাসি নেই, এক্সট্রা কিছু ব্যাপার নেই, এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে ফিল করতে হবে জিনিসটা, মিষ্টির সাথে কানেক্ট করতে হবে। আর কিছু ব্যাপারে আসলে কি বলতো, সিম্পলিসিটি স্পিক, এখানে খাবারের প্রচন্ড বড়ো একটা ফিলিং আছে, রেস্টুরেন্টে যদি ভাবো তাহলে ডোন্ট কাম, জাস্ট এমনি ফুড এনজয় করবে, আড্ডা এনজয় করবে, তারপর টোস্টটা বেশ ডার্ক আমি খুব টেস্টি বলব, ও মিষ্টি কম খাই এখানে, ওর খুব ভালো লেগেছে, আমি মিষ্টি বেশি খাই, আমার ঠিকঠাক লাগে।
ইন দ্য মিন টাইম চাটা ফাইনালি এসেছে। ওয়ান্স এগেইন নাথিং ফ্যান্সি, কড়া চা। আমি এটা, হ্যাঁ কড়া চা, আমি কড়া চা না, আমি কড়া চা পছন্দ করি, একটু লাইট চা পছন্দ করি, ও কড়া চা পছন্দ করে। যতটা কড়া চা কফি, যতটা কড়া, আমার ঠিকঠাক লাগে। একটুখানি বলতে আমি, আমার পেপার ভালো লাগে বেশি করে দেবো, প্লেন অমলেট যেমন হয় পেঁয়াজ দেওয়া অমলেট, আমি কোচটা বেশি লাইক করি, বাট এখানে হয়তো কোচটা ওই হাফ বয় কোচ করে হয়, সানি সাইড আপ পাওয়া যায় যেখানে খাই না। I guess nothing special regularly. যেমন হয় অমলেট, আমি অ্যাকচুয়ালি ওটা অমলেট পছন্দ না, নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল, যেরকম হয় সেরকমই। আবার বলবো এটা দেশি মুরগি ছিল, হ্যাঁ ওয়াও, দেশি মুরগি আর ডিমও পারে স্পেশাল না, প্লিজ অমলেটটা পোলট্রি ডিম, ডিমটা কোন ডিম আসলে হচ্ছে না, দেশি মুরগির ডিম আর এমনি মুরগির ডিম আছে না, আমি ডিম পারতে দেখিনি কখনো। যেটা তুমি দোকান থেকে কেন 6 টাকা 7 টাকা পিস, দ্যাট ইজ পোলট্রির ডিম, এর পোলট্রির মাংস কম দাম, পোলট্রির ডিমও কম দাম। আর হচ্ছে দেশি মুরগি কস্টলি, দেশি মুরগি একটু মেবি সেটি কস্ট লাইক ডাবল। আশা করে দেখাতে পারলাম গেস্ট অ্যাপিয়ারেন্স কে ছিল এখানে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমরা বেরিয়ে গেছি, বিলটা বলে দিই কীরকম আসে এখানে। আমরা খেলাম একটা কফি, একটা চা, আর একটা বয়েলড এগ, একটা অমলেট আর বাটার টোস্ট, সব কিছু মিলে আমাদের পড়লো অনলি 80 রুপিস, 80 টাকা। খাওয়া দাওয়া আমি এক্সট্রা আহামরি কিছু বলবো না, আবার বললাম জায়গাটা আহা চাকচিক্য নেই, কিন্তু হিস্ট্রি আছে। যদি পুরনো শিলিগুড়িকে ফিল করতে চাও, পুরনো শিলিগুড়ি কেমন ছিল, তখনকার দিনে খাবার দাওয়া কেমন হতো, সেটা যদি দেখতে চাও, অতি অবশ্যই একবার নেতাজি ক্যাবিন ভিজিট করতে পারো। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন, খাবারের মধ্যে কোনো রকম কিছু উল্টো পাল্টা ভেজাল বা ধরো বাটারটা অন্য কোনো কোম্পানির না, যেমন আগে ইউজ করা হতো ছেলের আমল বাটার ইউজ করে, বা সমস্ত প্রোডাক্ট যে দুধ ইউজ করছে সেটা ব্র্যান্ডেড, ব্রেডটা খুব ভালো কোয়ালিটি লোকাল কোথাও থেকে ওরা আনায়, সেটা ওদের সিগনেচার ব্রেড, কিচ্ছু কোয়ালিটিতে কম্প্রোমাইজ নেই, সেই অনুযায়ী দাম বাড়েনি। আর হচ্ছে প্লেসটা, হ্যাঁ চাকচিক্য নেই ঠিকই, বাট ভালো, মানে অ্যাটলিস্ট তোমার যদি প্রচণ্ড রেস্টুরেন্ট ভালো লাগে তাহলে যাও ভালো লাগতে পারে, বাট একবার তো আসাই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এই সাইডে সাবস্ক্রাইব বাটনটা আছে, আর ভিডিও, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, খুব ভালো থাকো।